বিচারপতি রাজাশেখর মান্থার আদালত অবমাননা মামলায় গুরুত্বপূর্ণ নির্দেশ দিল বিচারপতিদের ডিভিশন বেঞ্চ। যতদিন না মামলার নিষ্পত্তি হচ্ছে ততদিন পর্যন্ত কোনো রকম স্লোগান ব্যানার দেয়া যাবে না, নির্দেশ দিয়েছে তিন বিচারপতির বেঞ্চ। সোমবার দিনও ফ্যাক্ট ফাইন্ডিং টিমের হাইকোর্টে অবস্থানের সময় কালা দিবস পালন করে মিছিল করে আইনজীবীদের একাংশ। আইনজীবীদের অনেকের হাতেই প্ল্যাকার্ড ধরা ছিল। বিচারপতি রাজাশেখর মান্থার আদালতে 9 জানুয়ারি যে বিশৃঙ্খল ঘটনা ঘটেছিল তাই নিয়ে আদালত অবমাননার রুল জারি করেছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। এই মামলায় ফৌজদারি বিধি জারি করা হবে কিনা তা জানতে চেয়ে প্রধান বিচারপতির কাছে মামলাটি পাঠান বিচারপতি মান্থা। এরপর তিন বিচারপতিকে নিয়ে বেঞ্চ গঠন করেন প্রধান বিচারপতি। সেই মামলারই শুনানি ছিল মঙ্গলবার। তিন বিচারপতির বেঞ্চ কলকাতার পুলিশ কমিশনার, এসিপি, হাইকোর্ট এবং লেক থানার ওসিকে নোটিশ জারি করে। বিচারপতি রাজাশেখর মান্থার বাড়ি এবং হাইকোর্ট চত্বরে পোস্টার দেখা গিয়েছিল 9 জানুয়ারির সকাল থেকেই। কেউই পোস্টার ছাপানোর বরাত দিয়েছিল, কোন প্রিন্টিং প্রেস থেকে পোস্টার ছাপানো হয়েছিল, কে বা কারা পোস্টার লাগিয়েছিল তা লেক থানার ওসি জানাবেন পুলিশ কমিশনারকে। পুলিশ কমিশনার 2 ফেব্রুয়ারির মধ্যে সেই রিপোর্ট আদালতে জমা দেবেন। সোমবার মামলার শুরুতেই হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেল চৈতালী চট্টোপাধ্যায় দাসকে ডেকে পাঠায় আদালত। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের কিভাবে শনাক্ত করা যাবে তা জানতে চায় আদালত। বার অ্যাসোসিয়েশন তো এগিয়ে এসে শনাক্ত করবে না, বলেন বিচারপতি টিএস শিবাজ্ঞানম। তাপস মাইতি নামে এক আইনজীবী মঙ্গলবার 12 জনের একটি তালিকা জমা দেন। সেই 12 জন 9 জানুয়ারি আদালতে ঢুকতে অন্য আইনজীবীদের বাধা দিয়েছিল, বয়কটের কথা বলেছিল এবং বিচারপতির বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছিল বলে জানান ওই আইনজীবী। এদের মধ্যে রয়েছে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষের নামও। তিনি বিচারপতি রাজাশেখর মান্থা সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছেন বলে অভিযোগ জানানো হয়েছে। আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করার কথা বলেন। চৈতালী চট্টোপাধ্যায় দাস 9, 10 এবং 11 যে শংসাপত্র প্রয়োজন তা ছিল না, তখন এই শংসাপত্র জমা দেওয়ার জন্য এসিপি কে নির্দেশ দেয় আদালত। 2 ফেব্রুয়ারির মধ্যে সেই শংসাপত্র জমা দেবেন এসিপি। এই মামলায় বার কাউন্সিল অফ ইন্ডিয়া, রাজ্যের বার কাউন্সিল, বার অ্যাসোসিয়েশন, 3টি বার লাইব্রেরি ক্লাব এবং ইনকর্পোরেট ল সোসাইটিকে পার্টি করার নির্দেশ দেন। আগামী 2 ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানির দিন এদের প্রতিনিধিদের উপস্থিত থাকার কথা বলা হয়েছে। সিসিটিভির ডিস্ক জমা দেওয়া হয়েছে, সেটাকে আইন সিদ্ধ করবার জন্য বলেছেন যিনি দিয়েছেন তাকে একটা সার্টিফিকেট দিতে হয়, সেই সার্টিফিকেটটা দিতে হবে এবং যে সমস্ত নাম পাওয়া গিয়েছে তাদের প্রত্যেককে পার্টি করতে হবে। বার অ্যাসোসিয়েশন, বার সেক্রেটারি, এই বার লাইব্রেরি, ইনকর্পোরেটেড ল সোসাইটি, মানে কলকাতা হাইকোর্টের বুকে যে 3টি লাইব্রেরি আছে তাদের নোটিশ জারি করা হয়েছে। নোটিশ জারি করা হয়েছে বার কাউন্সিল অফ ইন্ডিয়া, বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল এবং তাদের ওপর নির্দেশ আছে আইডেন্টিফাই করতে কারা এই সমস্ত করেছেন এবং পুলিশকে নির্দেশ দিয়েছেন যে কারা এই পোস্টার ছাপিয়েছিল, কোন প্রেস থেকে ছাপানো হয়েছিল, কারা লাগিয়েছিল, যেটা আরও গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন তিন বিচারপতির বেঞ্চ, যে এই ক্রিমিনাল কন্টেন্ট সংক্রান্ত কোনো বিষয় নিয়ে কোথাও কোনো রকম পোস্টারিং, মিছিল, মিটিং করা যাবে না। গত 9 জানুয়ারি থেকে কার্যত বিচারপতি রাজাশেখর মান্থার আদালত বয়কট করে চলেছেন আইনজীবীদের একাংশ। প্রায় কোনো সরকারি আইনজীবী বিচারপতি মান্থার এজলাসে উপস্থিত হচ্ছেন না, ফলে অনেক মামলার শুনানি স্থগিত হয়ে যাচ্ছে। মঙ্গলবার তিন বিচারপতির নির্দেশের পর অবস্থার কোনো পরিবর্তন হয় কিনা সেটাই দেখার। স্বরূপ তরফদারের রিপোর্ট, নিউজ টাইম।